হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটি সিরিজের দ্বিতীয় পর্ব। আগের পর্বে দেখানো হয়েছে কিভাবে বিগিনার ক্রস থেকে একটু অ্যাডভান্সে সলভ করবেন। আশা করি আপনারা এই প্রথম ভিডিওটি দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে আগের ভিডিওটি দেখে নিতে পারেন। আজ এই ভিডিওটিতে আর একটু অ্যাডভান্স ক্রস দেখানো হবে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগের ভিডিওটা ছিল মেইনলি বিগিনারদের জন্য, যারা নতুন সিপপ শিখতে চায় বা নতুন সিপপ শিখতেছে, ভিডিওটা তাদের জন্য ছিল। বাট এই ভিডিওটা আর একটু অ্যাডভান্স লেভেলের, যেখানে ক্রসটা আর একটু কম সময়ে সলভ করতে পারবেন। তো চলুন দেখা যাক। ফার্স্ট স্ক্র্যাম্বল দেখা যাক। আগের ভিডিওটিতে আমি বলেছিলাম যে হোয়াইট নিচে রেখে যে কোনো বিপরীত কালার মনে রাখতে, হয় সবুজের বিপরীতে নীল বা কমলার বিপরীতে লাল, যে কোনো একটার বিপরীত কালার মনে রাখতে। বাট এইটা যেহেতু আর একটা অ্যাডভান্স, সেখানে আপনি দুইটা বিপরীত কালারে মনে রাখবেন, যে লালের বিপরীতে কমলা এবং নীলের বিপরীতে সবুজ। জাস্ট বিপরীত কালার, পাশের কালার আপনাদের মনে রাখা লাগবে না, জাস্ট বিপরীত, দুই পাশের বিপরীত কালার মনে রাখলেই হবে। এখন দুই পাশের বিপরীত কালার মনে রেখে আপনারা তো এখানে দেখছেন যে ইন্সপেকশনে একটা সবুজ আর সাদার এসপিস আছে, সেহেতু এর বিপরীত পাশে বসবে নীল। তা আগের পর্বে দেখানো হয়েছে, এখন এখানে বসবে নীল। সেটা নীল এসপিস কোথায় দেখছেন, যে এখানে সাদা নীল এসপিস এবং সবুজ সাদার এসপিস এখানে, অর্থাৎ এই এসপিসটাকে এখানে বসাতে হবে। আগের ভিডিওটাই দেখানো হয়েছে যে এখানে কিভাবে বসাবেন। এইটা এখানে নিয়ে যাব, দেখছেন যে এটা এখানে নিয়ে গিয়ে এটা নামিয়ে দেবো, বিপরীত কালার হয়ে গেল। এখন এই ভিডিওটিতে আপনার আরো দুইটা বিপরীত কালার মনে রাখতে হবে, যে লালের বিপরীতে কমলা। এখন আপনার এই দুটা মেলার পরে আপনি আগের ভিডিওতে দেখাচ্ছি আপনি মিলিয়ে দেবেন, বাট এখানে মিলাবেন না। এখানে আপনি দেখে নেবেন যে কিউব সলভিং এর সময় দেখে নেবেন যে নীলের ডান পাশে কোন কালার বা নীলের বাম পাশে কোন কালার, এটা আপনি দেখে নেবেন। যে এখানে দেখছেন যে নীলের ডান পাশে লাল এবং নীলের বাম পাশে কমলা। এখন এই যদি নীল এসপিসটা দেখেন, এই তাহলে ডান পাশে কোন কালার বসবে, এর ডান পাশে বসবে লাল কালার। নীলের ডান পাশে কি লাল, সেহেতু নীলের ডান পাশের এসপিসটা বসবে লাল, সেহেতু আপনি আগে লালের এসপিসটা বসিয়ে নেবেন। এখানে দেখছেন যে লালের এসপিসটা লাল সাদার এসপিসটা, তাহলে এটা বসবে এখানে নীলের ডান পাশে, এটা নীলের ডান পাশে লাল, এটা আপনি সলভিং এর সময় দেখে নেবেন। আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে প্র্যাকটিস করতে করতে। তো এটা আপনি এখানে বসাবেন, এরকম বসিয়ে দিলাম। আর একটা স্পেস কমলা, এখন কমলা সাদার এখন একটা স্পেসের জায়গায় ফাঁকা আছে, তা অবশ্যই কমলা সাদার স্পেসটা এখানে বসবে। এখন এটা এখানে নিয়ে যেয়ে এটা বসিয়ে দেবেন। যখন এরকম চারটা বসানো হয়ে যাবে, তখন আপনি চারটা একবারে ঘুরিয়ে দিলে দেখছেন যে ফার্স্ট ক্রস সলভ হয়ে গেছে। এটা সেকেন্ড স্ক্র্যাম্বল। আগেরটা ইন্সপেকশন আপনারা দেখছিলেন যে এখানে একটা সাদা এসপিস ছিল, বাট এখানে একটা সাদা এসপিস নাই। তবে আপনারা বলছে যে কোনো একটা সাদা এসপিস এখানে বসিয়ে নেবেন সর্বপ্রথম, যেটা আনতে সবচেয়ে সুবিধা হয়। এখানে দেখছেন যে নীলের সাথে একটা মেলানো, এখন নীলের সাথে যেটা মেলানো, এটা একটা টার্ন দিলে দেখছেন যে আসতে, সেহেতু একটা এনে নিলাম। এর বিপরীতে কি সবুজ, এখন সবুজ দেখছেন যে মিলানো। এখন আপনারা যদি একটা জিনিস দেখেন যে সবুজ নামানোর সময়, সবুজ নামানোর সময় কমলার এসপিসটি নামতেছে, সবুজ নামানোর সময় সবুজ নামার আগে কমলার এসপিসটি নামতেছে, সেহেতু আপনার কমলার এসপিসটি এখানে আগে যে নামতেছে, এই কমলার এসপিসটি আগে বসাতে হবে। এখানে দেখছেন যে নীলের বাম পাশে কমলা, নীলের বাম পাশে কমলা, সেন্টার দেখে বুঝবেন যে নীলের বাম পাশে কমলা, সেহেতু নীল এসপিসটার বাম পাশের এসপিসটা কমলা হবে। এখন কমলার এসপিসটা নামতেছে এখানে, কমলার এসপিসটা নামতেছে এখানে, সেহেতু এই কমলা এখানে নামতেছে, কিন্তু কমলাটা বসবে এখানে। এখন এই এই জায়গাটা আমি এখানে নিয়ে যাই, এখানে নিয়ে গিয়ে আমি কমলাটা বসিয়ে দিই। তখন দেখছেন যে নীল সবুজ নামার আগে কমলা নামতেছে, কমলা সঠিক জায়গায় বসে গেছে। এখন নীলের বিপরীত পাশে যেহেতু সবুজ, সেহেতু সবুজ নামবে এখানে। এখন নীলটা আমি এপাশে সরিয়ে দিই, মানে নীলের বিপরীত পাশে সবুজ বসবে। এখন এই জায়গাটা আমি এখানে নিয়ে যাই,
এই জায়গাটা এখানে নিয়ে গিয়ে সবুজ বসিয়ে দিলাম, দেখছেন যে তিনটা পিস সলভ হয়ে গেল। এখন আরেকটা লাল, দেখছেন লালে লাল ক্রসটা সলভ হয়ে গেল। থার্ড স্ক্র্যাম্বল দেখা যাক। এখানে আপনারা ইন্সপেকশনে দেখতে পাচ্ছেন যে লালের স্পেসটি সাদাই লাগানো। এখন এইটাকে স্থির রেখে আমি অন্যগুলো মেলাবো। এখন আপনারা যদি এখানে দেখেন যে লালের পাশে কোন পিসটা সবচেয়ে তাড়াতাড়ি বসবে, এখন এখানে দেখছেন যে নীল, নীল জাস্ট একটা টার্ন দিলে এখানে বসে যাচ্ছে। অ্যান্ড নীলের ডান পাশে লাল বা লালের বাম পাশে নীল। এখন এই যে লালের স্পেসটা, লাল স্পেসটার বাম পাশে নীল বসলে সঠিক জায়গায় বসে যাচ্ছে, কিন্তু আপনারা যদি একটু খেয়াল করেন তা আগে জায়গায় নিয়ে গেলে নীল এখানে বসানোর আগে এখানে আছে কমলা, কমলা কোথায় বসবে? লালের বিপরীত পাশে। এখন কমলাটা এখানে বসবে কি করে? নীলটা এখানে দিলে তো কমলাটা উঠে যাচ্ছে, এখানে দিলে বসে না। এখন আপনারা শর্ট টার্নে বসাবেন কিভাবে? এখন এই কমলাটা দেখেন আপনারা যদি এইদিকে উঠাই দেন, এইদিকে বাম পাশে যদি উঠাই দেন কমলাটা, উঠাই দিয়ে যদি নামান তাহলে দেখছেন যে লালের বিপরীত পাশে কমলা অ্যান্ড নীল উপরে তো অল টাইম থাকতেছে। এরকম নীল তো নষ্ট হচ্ছে না, আপনি যদি কমলা বাম পাশে উঠিয়ে দেন নীল কিন্তু উপরে থাকছে, মানে নীল দুইটা টানে বসবে। দুইটা টানে বসানোর আগে কমলাটা আমরা যদি বসিয়ে নিই তাহলে লালের বিপরীত পাশে কমলা বসে গেল। এখন নীল বসিয়ে দিলে নীলের ডান পাশে কমলা, নীলের বাম, নীলের ডান পাশে লাল, নীলের বাম পাশে কমলা। এখানে দেখছেন এটা সলভিং এর সময় আপনারা সেন্টার দেখে বুঝবেন, মনে রাখার কিছুই নাই। এখন আর একটা পিস আছে, এখন এটা হলো সবুজ, এটা এখানে আছে বাট টুইস্ট। এখন এইটাকে আপনি উপরে নিয়ে যে সলভ করতে পারেন, কিন্তু উপরে নিয়ে গেলে আপনার কিন্তু টার্ন বেশি লাগবে। সেজন্য সবুজের সেন্টার পিসটা কোথায়? এই পাশে কি সবুজের সেন্টার পিস? না, কারণ সবুজের সেন্টার পিস এখানে। কারণ সবুজের সেন্টার পিসের সাথে লাগিয়ে এখন সবুজ বসবে এখানে, সবুজ বসবে এই এই জায়গায়। এখন এই জায়গাটা এখানে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে সবুজটা নামিয়ে দিলাম, দেখছেন যে পুরো ক্রসটা সলভ হয়ে গেল। এটা লাস্ট স্ক্র্যাম্বল যেখানে আপনি দেখছেন যে সাদার এখানে একটাও স্পেস নাই। সে তো আপনাকে বলছি যে একটা স্পেস না থাকলে সবচেয়ে কম মুভে যে স্পেসটা নামবে সেটা আগে এনে নেবেন। এখন আপনারা যদি দেখেন এখানে লালের স্পেসটা দুটো টার্ন দিলে নিচে নেমে যাচ্ছে, লালের স্পেসটা দুটো টার্ন দিলে নেমে যাচ্ছে। এখন আপনারা যদি দেখেন যে লালের স্পেসটা এরকম দুটো টার্ন দিলে সবুজ নীলটা উঠে যাচ্ছে, এখন আপনারা যদি একটা টার্ন দেন, একটা টার্ন দিলে দেখছেন যে নীলটা এখানে আসতেছে। এখন এইটা নামার আগে যদি আমি এটা বসিয়ে দিই, তা এটা বসিয়ে দিয়ে যদি আমি এটা নামাই তাহলে দেখছেন যে দুটা পিসে বসতেছে, কিন্তু সঠিক জায়গায় কি বসতেছে? আপনারা যদি দেখেন যে লাল সেন্টারের বাম পাশে কোন কালার? নীল। সেহেতু না, লাল এস পিসের বাম পাশের এস পিসটা বসবে নীল। আপনারা এরকম ইন্সপেকশনে বুঝে নেবেন যে লাল এস পিস আমি বসানোর সময় নীল এস পিসটা এখানে উঠে যাচ্ছে, লাল এস পিসটা একটা টার্ন দিলেই নীল এস পিসটা এখানে বসে উঠে যাচ্ছে। এখন নীল এস পিসটা যদি আমি বসিয়ে লাল এস পিসটা বসাই তাহলে আপনার কিন্তু দুটো পিস একবারে সলভ হচ্ছে, দুটো পিস কম মুভে কিন্তু একবারে সলভ হচ্ছে। এখন আপনারা এখানে একটা টার্ন দিবেন, আপনারা যদি এই দিকতে টার্ন দেন, যদি আপনারা বাম পাশে টার্ন দেন তাহলে কিন্তু মিলবে না, কারণ নীলের বাম পাশে কিন্তু লাল না, লালের বাম পাশে নীল, আপনারা সেন্টার দিকে বুঝবেন। সেহেতু এই পাশে টার্ন দিয়ে নীলটা বসিয়ে নেবেন, এরকম থাকবে, এখান থেকে টার্ন দিয়ে নীলটা বসিয়ে নিয়ে তারপর লালটা নামিয়ে দিবেন, তাহলে দুটো পিস সলভ হয়ে গেল। এখন লালের, এরপরে লালের বিপরীতে কোন কালার বা নীলের বিপরীতে কোন কালার? লালের বিপরীতে কমলা। এখন লালের বিপরীতে কমলা বসান, কমলা এখানে, কমলা লালের বিপরীতে এখানে বসিয়ে দিলাম, আর একটা জায়গায় খালি আছে, এখন সবুজটা বসিয়ে দেবো। সবুজটা বসিয়ে দিলে দেখছেন যে পুরো ক্রসটা সলভ হয়ে গেল। এখন জাস্ট টার্ন দিয়ে ঘুরিয়ে দিলে দেখছেন পুরো ক্রসটা সলভ হয়ে গেল। একটা এক্সাম্পল সলভিং দেখা যাক। এখানে একটাও সাদা স্পেস নাই, সবচেয়ে সহজ মুভে বসবে সবুজ, সবুজে সবুজে লাগানো, জাস্ট একটা টার্ন দিলে কিন্তু সবুজ বসে যাবে। এখন আপনারা যদি খেয়াল করেন যে কমলা আছে এখানে, এখন কমলাটা যদি আমি এখানে নিয়ে যাই, সবুজ পিসটা যেহেতু আমি টার্ন দিব, কমলাটা আমি এখানে নিয়ে গেলাম, কমলাটা এখানে নিয়ে যেয়ে যদি আমি সবুজ টার্ন দিই তাহলে দেখছেন যে কমলা কমলা লেগে গেল, তখন একটা মুভেই দেখছেন যে সঠিক জায়গায় বসে যাবে। এখন এটা আপনি বুঝবেন কি করে যে এটা কোথায় নিয়ে গেলে কোথায়? এটা প্র্যাকটিস করতে করতেই হবে। এখন এখন দেখছেন যে এটা
এখানে থাকলে আপনি এখানে নিয়ে যাবেন, এখানে নিয়ে গিয়ে সবুজ নামিয়ে দিলে এখানেটা যে এখানে চলে আসবে, এটা আপনার প্র্যাকটিস করতে করতে হবে। তো এটা নামিয়ে দিয়েই দুই মুভেই, দুইটা আঙুল দিয়ে দুই মুভেই দেখছেন যে দুটা পিস সলভ হয়ে গেল। এখন আর দুইটা পিস কমলার বিপরীত পাশে কি লাল বা সবুজ, এখানে দুটো পিস সঠিক জায়গায় আছে, সেহেতু সেন্টার থেকে বসালেই হবে। এখন লালের সেন্টার পিসের সাথে লাগিয়ে লাল বসাবেন, লাল বসানোর পরে নীলটা আপনারা যে কোনো এক ধাপ উপরে নেবেন, এক ধাপ উপরে নেবেন, দুই ধাপ নিলে আপনার টান বেশি লাগবে, একটা মুভ দিবেন, একটা মুভ দিয়ে এটা বসবে কোথায় এখানে। এখন এই জায়গাটায় তাহলে ফাঁকা স্ট্যান্ডটা নিয়ে আসবেন, নিয়ে এসে তারপরে দিবেন, তারপরে বসিয়ে দিলেন, দেখছেন যে পুরো ক্রসটা সলভ হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই ছিল আমার অ্যাডভান্স ক্রসের সেকেন্ড পার্ট। এর থার্ড পার্টে দেখানো হবে কিভাবে আপনি 8 মুভে একটা ক্রস সলভ করবেন, যেটা অনেক কম সময়ে সলভ করতে হয়। এরকম অনেক ভিডিওই আছে বাট বাংলা ভার্সনে কোনো ভিডিও নাই, তাই এর থার্ড পার্টে দেখানো হবে কিভাবে 8 মুভে সলভ করবেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, যেটা আমাদের আরও ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। তো বাই।